हेलो व्यूअर्स एंड लिसनर्स, वेलकम टू माय चैनल लर्निंग विद मौसम। आज के तुम्हारे जो हमें मार्च मासर कारेंट अफेयर्स नहीं आगे हमें तीनटे कारेंट अफेयर्स पोस्ट करचिवार्सर डिसेम्बर जानुरि फेब्रुआर और मार्च यीटे एडिशन तुम्हारे संगे कारेंट अफेयर्स आलोचना करचिवार्सर जानुरि फेब्रुआर और मार्च तर मैं तुम्हारा डिसेम्बर जानुरि और फेब्रुआर कारेंट अफेयर्स अलरेडी पे गे। এবার আমি নিয়ে এসেছি মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। এটা অ্যাচিভার্স থেকে নয়, অন্য জায়গা থেকে আমি লিখেছি। মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আমরা পড়ব হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ দিবসের বিষয়ে। দেখো কি আছে, প্রথমে ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে, সেটা কবে ছিল? ফার্স্ট মার্চ। এবারের থিম ছিল হচ্ছে সিভিল ডিফেন্স অ্যান্ড এ ফার্স্ট এইডার ইন এভরি হোম। নেক্সট আমরা চলে যাচ্ছি, দেখো জিরো ডিসক্রিমিনেশন ডে, ফার্স্ট মার্চ। এবারে প্রতীক ছিল হচ্ছে প্রজাপতি। নেক্সট চলে আসছি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, থার্ড মার্চ ছিল। এবারে থিম ছিল সাস্টেইনিং অল লাইফ অন আর্থ। তারপরে কী আছে দেখো, ন্যাশনাল সেফটি ডে, এটা ছিল ফোর্থ মার্চ। তারপর চলে আসছি পাঁচ নম্বরে জন ঔষধি দিবস, সাতই মার্চ ছিল। তারপর কী আছে দেখো, ছ নম্বরে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, নারী দিবস, আটই মার্চ। খুব ইম্পর্টেন্ট থিম ছিল দেখো, আই অ্যাম জেনারেশন ইকুয়ালিটি, রিয়ালাইজিং ওমেন্স রাইটস। নেক্সট আমরা এগোবো দেখো। তারপর কী আছে, ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে, পনেরোই মার্চ পালিত হলো। থিম ছিল দ্য সাস্টেইনেবল কনজিউমার। আট নম্বরে দেখো, ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে, জাতীয় টিকা দিবস, ষোলোই মার্চ ছিল। তারপর কী ছিল ন নম্বরে, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড ওয়াটার ডে, বাইশে মার্চ। থিম ছিল ওয়াটার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। তারপরে আছে বিশ্ব আবহাওয়া দিবস, তেইশে মার্চ। বিশ্ব আবহাওয়া দিবস ছিল হচ্ছে তেইশে মার্চ। নেক্সট চলে দেখো এগারো নম্বরে, ভগৎ সিং, সুখদেব থাপার ও শিবরাম রাজগুরুর ফাঁসির জন্য ভারতের শহীদ দিবস পালিত হয় তেইশে মার্চ। তেইশে মার্চ উনিশশো একত্রিশ সালে ওনাদের ফাঁসি হয়েছিল। নেক্সট ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে, বিশ্ব টিবি দিবস, চব্বিশে মার্চ। থিম ছিল ইটস টাইম। তারপর দেখো তেলুগু নববর্ষ দিবস, উগাদি উৎসব, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তেলুগু নববর্ষ দিবস, যেটা মূলত অন্ধ্রপ্রদেশে পালিত হয়। হ্যাঁ, এটা পালন করা হলো এবছর পঁচিশে মার্চ। ওয়ার্ল্ড থিয়েটার ডে, সাতাশে মার্চ পালন করা হলো। এবার চলে আসছি দেখো আমরা কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ। দেখো গুরুত্বপূর্ণ নিয়োগ হিসাবগুলো আমরা দেখি কে কোন পোস্টে গেলেন। মাস্টার কার্ডের নতুন প্রেসিডেন্ট ও সিইও পদে নিযুক্ত হলেন মাইকেল মিকব্যাক। নেক্সট আসছি নোকিয়ার নতুন প্রেসিডেন্ট ও সিইও পদে নিযুক্ত হলেন পেক্কা লন্ডমার্ক। এখানে তোমাদের বলে রাখি, এই নোকিয়া কিন্তু ফিনল্যান্ডের একটা কোম্পানি। হ্যাঁ, এটা একটা পরীক্ষা এসেছিল অনেকদিন আগে। নেক্সট দেখো, ইউনিয়ন ফিনান্স সেক্রেটারি হিসাবে নিযুক্ত হলেন অজয় ভূষণ পাণ্ডে। তারপরে এগিয়ে যাই আমরা, বিসিসিআইয়ের সিলেকশন কমিটির নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন সুনীল যোশী। বিসিসিআই যে নির্বাচকদের যে প্যানেলটা আছে, সিলেকশন কমিটি, তার চেয়ারম্যান হলেন সুনীল যোশী। তোমরা জানো এর আগে ছিলেন, এই পোস্টে ছিলেন এম এস কে প্রসাদ, তার জায়গায় এলেন সুনীল যোশী। নেক্সট দেখো, পুমা কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন করিনা কাপুর খান। নেক্সট, রবিশ কুমারকে সরিয়ে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মানে আমাদের ভারতের যে বিদেশ মন্ত্রক, তার মুখপাত্র হচ্ছেন অনুরাগ শ্রীবাস্তব। নেক্সট দেখো, ইন্ডিয়ান কোস্ট গার্ড এর প্রথম মহিলা ডিআইজি হলেন নূপুর কুলশ্রেষ্ঠ। আইডিএফসি ফার্স্ট ব্যাংক এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন অভিনেতা অমিতাভ বচ্চন। মনে রেখো আইডিএফসি ফার্স্ট ব্যাংক। বিএসএফের ডিরেক্টর জেনারেল হিসেবে অতিরিক্ত দায়ভার পেলেন সুরজিৎ সিং দেশওয়াল। নেক্সট দেখো কী আছে, স্যাট কোম্পানি আইকিউ জিরো জিরোর এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন বিরাট কোহলি। নেক্সট, বাজাজ অটোর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন রাজীব বাজাজ। ইরাকের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন আদনান আল জারফি। নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি দেখো, ইয়েস ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হলেন প্রশান্ত কুমার। জম্মু কাশ্মীরের রাজ্যপাল গিরিশচন্দ্র মুর্মুর উপদেষ্টা হলেন বশির আহমেদ খান। জম্মু কাশ্মীরের নতুন প্রধান নির্বাচনী অফিসার হিসাবে নিযুক্ত হলেন হৃদেশ কুমার অ্যাকচুয়ালি। নেক্সট দেখো, ইন্ডাসইন্ড ব্যাংকের এমডি, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হলেন সুমন্ত কটপালিয়া।
নেক্সট, কোভিড-19 বিরুদ্ধে লড়তে ফিফা ক্যাম্পেইনের জন্য মনোনীত হলেন ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী। ভারত সরকারের ফিট ইন্ডিয়া মুভমেন্টে যোগদান করলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। এবার আমরা কিছু পুরস্কার নিয়ে আলোচনা করব। দেখো, পুরস্কার প্রথমে কি পাচ্ছি, 2020 ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অ্যাওয়ার্ড পেলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি, কন্নড় উপন্যাস কি নাম, কুসুমা বালে এর ইংরাজি অনুবাদ করায় সাহিত্য একাডেমির ট্রান্সলেশন প্রাইজ 2019। খুব গুরুত্বপূর্ণ, সাহিত্য একাডেমির ট্রান্সলেশন প্রাইজ 2019 পাচ্ছেন সুশান্ত ড্যানিয়েল। মনে রেখো, সুশান্ত ড্যানিয়েল, ঠিক আছে, সুশান্ত ড্যানিয়েল, ডাক্তার একটু মিস হয়ে গেল, এখন দিলাম, ঠিক আছে। দেখো নেক্সট, দেখো, ভারতীয় ছাত্র সংসদের দ্বারা আদর্শ মুখ্যমন্ত্রী পুরস্কারে সম্মানিত হলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। নেক্সট চলে আসছি আমরা, দেখো, টয়সা স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন, এটা জিতলেন কে, পিভি সিন্ধু। তোমরা জানো বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। টয়সা ক্রিকেটার অফ দ্য ইয়ার পেলেন রোহিত শর্মা। নেক্সট দেখো, 2019 নারী শক্তি পুরস্কার পেলেন কলকাতার ধ্রুপদ সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী। প্রসঙ্গত বলে রাখি, কৌশিকী চক্রবর্তীর বাবা অজয় চক্রবর্তী, ইনিও কিন্তু একজন বিখ্যাত ধ্রুপদ সঙ্গীত শিল্পী, ক্লাসিক্যাল সিঙ্গার আর কি। নেক্সট দেখো, 2019 বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন পিভি সিন্ধু। খুব ভালো, খুব ইম্পর্টেন্ট টপিক এটা, 2019 বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার। নেক্সট দেখো, 7th স্বামীনাথন অ্যাওয়ার্ড পেলেন তেলেঙ্গানার এগ্রি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ভি প্রবীণ রাও। নেক্সট, উগান্ডার সর্বোচ্চ সম্মান গোল্ডেন জুবিলি মেডেল সিভিলিয়ার্স দ্বারা সম্মানিত হলেন প্রখ্যাত ব্যবসায়ী রাজেশ চ্যাপলট। নেক্সট, সাংবাদিকতা ক্ষেত্রে চামিলি দেবী জৈন অ্যাওয়ার্ড পেলেন রোহিণী মোহন এবং আরফা খানুম শেরওয়ানি। মনে রেখো, চামিলি দেবী জৈন অ্যাওয়ার্ড এরা দুজন পেয়েছেন, এবং এটাও জানা দরকার যে চামিলি দেবী জৈন অ্যাওয়ার্ডটা কোন ক্ষেত্রে দেওয়া হয়। নেক্সট দেখো, 10th মোঘাই ওঝা অ্যাওয়ার্ড পেলেন প্রখ্যাত গবেষক ও লেখক পরমানন্দ মজুমদার, ঠিক আছে। নেক্সট আমরা যাবো, দেখো, এ প্রেয়ার ফর ট্রাভেলার শিরোনামে নোবেলের জন্য পেন অবলিক হেমিংওয়ে অ্যাওয়ার্ড 2020 পেলেন রুচিকা টোমার, ঠিক আছে, এটা মনে রেখো, হেমিংওয়ে অ্যাওয়ার্ডটাকে পেন অ্যাওয়ার্ডও বলা হয়। নেক্সট খুব ইম্পর্টেন্ট, অ্যাবেল প্রাইজ 2020 দ্বারা সম্মানিত হলেন দুই প্রখ্যাত গণিতজ্ঞ হিলেল ফ্রান্সেনবার্গ ইসরায়েলের এবং জর্জি মার্গুলিস রাশিয়ার। তোমাদের বলে রাখি যে গণিতে কিন্তু নোবেল দেওয়া হয় না, গণিতে দেওয়া হচ্ছে অ্যাবেল। এই অ্যাবেল পুরস্কারকে বলা হয় গণিতের নোবেল, এটাও নরওয়ে থেকেই দেওয়া হয়, মনে রেখো। নেক্সট, দ্য হিন্দু প্রাইজ 2019 সম্মানে ভূষিত হলেন, দেখো অনেক কজন পেয়েছেন, মির্জা ওয়াহিদ টেল হার এভরিথিং এই বইটার জন্য, ঠিক আছে। শান্তনু দাস ইন্ডিয়া এম্পায়ার অ্যান্ড ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কালচার রাইটিংস ইমেজেস অ্যান্ড সংস এই বইটার জন্য। নেক্সট আমরা এগিয়ে যাই, ইন্ডেক্স দেখো, ইন্ডেক্সে কী কী আছে, 500 গ্লোবাল নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন তালিকায় শীর্ষস্থান অর্জন করলো বাংলাদেশের VRAC। 500 এনজিওর মধ্যে ফার্স্ট হয়েছে বাংলাদেশের VRAC, মনে রেখো। নেক্সট যাচ্ছি আমরা, ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড 2020 রিপোর্ট অনুযায়ী শীর্ষস্থানে রয়েছে ফিনল্যান্ড, ভারত রয়েছে 83তম স্থানে। ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2020 শীর্ষস্থানে সিঙ্গাপুর, ভারতের স্থান হচ্ছে 120তম। নেক্সট, বিশ্বের তৃতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদক দেশের তকমা পেল ভারত। নেক্সট, বাড়ির ছাদে সোলার রুফটপ প্ল্যান্টস ইনস্টলেশন তালিকায় শীর্ষস্থান অর্জন করলো গুজরাট। নেক্সট দেখো, ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স 2020 প্রথম স্থানে আছে সুইডেন, ভারত আছে 46তম স্থানে। এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় আর কি, ঠিক আছে। নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি, দেখো, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিয়ম, ঠিক আছে। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মুহিউদ্দিন ইয়াসিন। স্লোভেনিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন হচ্ছে জোনেস জোনসা।
ইউক্রেনের প্রধানমন্ত্রী হলেন ডেনিস স্যামিকাল। গ্রিসের প্রথম মহিলা রাষ্ট্রপতি, এটা মনে রেখো, প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন ক্যাটেরিনা সাকেলারোপুলাও। গ্রিসদের নামগুলো একটু এরকম হয়, হ্যাঁ, উচ্চারণ করাটা একটু মুশকিল হয়, তোমাদের পক্ষে যখন মুখস্থ করবে না সমস্যাটা সবারই হয়, আমাদের তো এরকম নামের সঙ্গে আমরা অভ্যস্ত নই, ফলে নামগুলো মনে রাখতে একটু সমস্যা হয়, তো পরীক্ষা অপশন থাকবে, তোমাদের অসুবিধা হবে না, ঠিক আছে। ক্যাটরিনা সাকেলারো পৌলো, মানে মারাত্মক নাম আর কি। যাই হোক, নেক্সট, মাইক্রোসফট বোর্ড থেকে পদত্যাগ করলেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। শারীরিক অসুস্থতার কারণে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর এনএস বিশ্বনাথন পদত্যাগ করলেন। এবার আসছি দেখো সামরিক মহড়া। গোয়া উপকূলে সার্চ অ্যান্ড রেস্কিউ এক্সারসাইজ স্যারেক্স 2020 নামে সেনা অনুশীলন শুরু করলো ইন্ডিয়ান কোস্টগার্ড। খেলাধুলা দেখো, মেক্সিকান ওপেন 2020 শিরোপা জিতলেন স্প্যানিশ টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল। নেক্সট দেখো, FIH র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ হকি দলের স্থান চতুর্থ এবং মহিলা হকি দলের স্থান হচ্ছে নবম। নেক্সট দেখো, ICC ওমেন্স T20 ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করলেন ভারতের শেফালি ভার্মা। 16 বছর বয়সী শেফালি ভার্মা, তোমরা নাম শুনেছ নিশ্চয়ই, হরিয়ানার খেলোয়াড়। যাই হোক, নেক্সট দেখো, ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে ফিলিপিনস এবং অনুষ্ঠিত হবে হচ্ছে ম্যানিলাতে, ঠিক আছে, আয়োজন করছে ফিলিপিনস আর কি। নেক্সট দেখো, 64 নম্বর, ফার্স্ট খেলো ইন্ডিয়ান ওমেন্স হকি লিগ 2020 Under-21 অনুষ্ঠিত হবে হচ্ছে দিল্লিতে। স্টেরয়েড নেয়ার অপরাধে ভারতীয় রানার প্রাচী চৌধুরীকে সাসপেন্ড করা হলো। নেক্সট, 85 রানে ভারতকে হারিয়ে ICC ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2020 জিতলো হচ্ছে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। নেক্সট, বাংলাকে হারিয়ে ওয়েস্টবেঙ্গল আর কি, হ্যাঁ, প্রথমবার রঞ্জি ট্রফি জিতলো হচ্ছে সৌরাষ্ট্র। নেক্সট, অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2020 মেন সিঙ্গল টাইটেল জিতলেন ভিক্টর অ্যাক্সেলসেন। ওমেন সিঙ্গল টাইটেল জিতলেন হচ্ছে তাই টিজু ইং। নেক্সট, 3-1 গোলে চেন্নাইয়ান FC পরাজিত করে থার্ড ইন্ডিয়ান সুপার লিগ টাইটেল অর্থাৎ ISL জিতলো ATK FC। এবার দেখো কিছু বই ও লেখকের নাম লিখবো, দেখবো আমরা, দেখো বই ও লেখকের নাম, ক্রনিকলস অফ চেঞ্জ চ্যাম্পিয়ন্স, স্মৃতি জুবিন ইরানি বইটি লিখেছেন। দ্য অ্যাডভেঞ্চার্স অফ দ্য ডেয়ার ডেভিল ডেমোক্র্যাট, নবীন পটনায়ক লিখেছেন বিজু পটনায়কের জীবনের উপর। তোমাদের জানো নিশ্চয় বিজু পটনায়ক হচ্ছেন একজন বিখ্যাত মনীষী ছিলেন, রাজনীতিবিদ এবং ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী বটে, তার পুত্র রবীন পটনায়ক তিনি বইটা লিখছেন। এবং বিজু পটনায়ক কিন্তু একজন খুব ভালো, উনি এয়ার মার্শালও ছিলেন, মানে পাইলট ছিলেন আর কি। মালয়েশিয়ায় একটা তোমার কভার্ড অপারেশনে উনি এবং ওনার স্ত্রী দুজনেই গিয়েছিলেন, একটা লেখায় আমি পড়েছিলাম, প্রসঙ্গত বলে রাখি। শুধু বিখ্যাত একজন রাজনীতিবিদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী নয়, উনি কিন্তু পাইলটও ছিলেন, বিজু পটনায়ক, মনে রেখো। যাই হোক, দ্য 12 কমান্ডেন্টস অফ বিইং এ ওমেন, তাহিরা কাশ্যপ বইটা লিখেছেন। নেক্সট দেখো, কিডস বায়ু অ্যান্ড করোনা হু উইন্স দ্য ফাইট, কমিক বুক লঞ্চ করলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। শিশুদের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এই তাদের এই উদ্যোগ, এটা ভালো কিন্তু, এটা মনে রেখো, খুব গুরুত্বপূর্ণটা। নেক্সট দেখো কি আছে, মাই এনকাউন্টার্স ইন পার্লামেন্ট, অর্থনীতিবিদ বালচন্দ্র মুঙ্গাইকরণ তাঁর লেখায় এই বইটি। নেক্সট, লেগাসি অফ লার্নিং, HRIPL এর চেয়ারম্যান সবিতা ছাবরা এই বইটি লিখেছেন। নেক্সট, মিক্সিং ইন অ্যাকশন, দ্য প্রিজনার্স হু নেভার কেম ব্যাক, চন্দর সুতা ডোগরাল লেখা একটা বই, এই বইগুলো সব সম্প্রতি রিলিজ হয়েছে আর কি, ঠিক আছে, পাবলিশ হয়েছে। ইনভিনসিবল, তরুণ বিজয় মনোহর পারিক্করের জীবনের উপর লেখা। তোমরা জানো মনোহর পারিক্কর কয়েক মাস আগে মারা গেছেন, বেশ কিছু মাস আগে, উনি ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী। নেক্সট দেখো, দ্য ডেথ অফ জেসাস, দক্ষিণ আফ্রিকার নোবেল জয়ী জন ম্যাক্সওয়েল কোয়েটসের লেখা বই, 2003 সালে নোবেল পেয়েছিলেন। নেক্সট চলে আসছে আমরা দেখো, প্রকল্প, সরকারি বিদ্যালয়ে
স্টুডেন্ট হেলথ কার্ড স্কিম লঞ্চ করলো জম্মু কাশ্মীর। নেক্সট, মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার আওতায় স্মার্টফোন কেনার জন্য ছাত্রছাত্রীদের 5,000 টাকা আর্থিক সহায়তা দেবে ত্রিপুরা সরকার। দেখো, শুধুমাত্র স্কিমগুলো পড়লে হবে না, কোন স্কিমটা কোন রাজ্য চালু করছে এবং কী উদ্দেশ্যে চালু করছে, তার মধ্যে সেই স্কিমের মধ্যে কোনো স্পেশাল কিছু আছে কি না, এইগুলো কিন্তু জানতে হবে তোমাদেরকে, নাহলে পরে মুশকিল। শুধুমাত্র এই স্কিমটা এই রাজ্য চালু করলো এরকমভাবে পড়লে কিন্তু পারবে না, কেন চালু করলো সেই উদ্দেশ্যটা জানতে হবে। এখন WBCS এরকম ধরনের প্রশ্ন দিচ্ছে। নেক্সট দেখো, নেক্সট চলে আসছি আমরা, শেফ হোমসের উদ্যোগের আওতায় আন্তর্জাতীয় ও ধর্মে বিবাহকারী দম্পতিকে 70,000 টাকা দেবে হচ্ছে কেরালা সরকার। আন্তর্ধর্ম মানে এক ধর্মের, মানে আন্তর্জাতি বা আন্তর্ধর্ম বিবাহ যদি হয় আর কি, অন্য ধর্মের বিবাহ করলে ওই টাকাটা দেবে। দেখো, পোষণ অভিয়ানস পার্টিসিপেন্টস তালিকায় শীর্ষস্থানে হচ্ছে তামিলনাড়ু। নেক্সট, আই অ্যাম অলসো ডিজিটাল নামে ডিজিটাল সাক্ষরতা মিশন লঞ্চ করলো কেরালা সরকার। তারপর চলে আসি, দেখো, জম্মু কাশ্মীরে গ্রিন জে অ্যান্ড কে প্রোগ্রামের আওতায় 32 লক্ষ চারা গাছ রোপণ করা হয়েছে। তারপরে চলে আসছি, দেখো, উত্তরণ স্কিমের আওতায় 33টি স্টেডিয়াম তৈরি করতে চলেছে আসাম সরকার। নেক্সট, রাজ্যে ক্রীড়াবিদ ও শিল্পীদের জন্য CMASTI এবং সিম্যাট নামে দুটো প্রকল্প গড়ে তুলল মণিপুর সরকার। সিমাস্ট অ্যান্ড সিম্যাট। দেখো, মোটামুটি এই আমাদের আছে আর কি, ঠিক আছে, তোমরা একটু দেখে নিও ভালো করে। কারেন্ট অ্যাফেয়ার্সটা মার্চেরটা শেষ করলাম, মার্চে মোটামুটি এইগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে। এরপরে তোমাদের এপ্রিল নিয়ে আসবো আমি, মার্চের পরে এপ্রিল, তাহলে পরেই মোটামুটি আমাদের কমপ্লিট মে মাস হয়ে যাবে। মে মাস যেই শেষ হবে, আমি জুন মাসে আবার, যেই জুন মাসটা পড়বে তখন মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে চলে আসবো। এইভাবে পরপর পরপর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের আমি করাতে যাবো। তোমরা ভিডিওটা বারবার দেখো, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই, এবং যখন ভিডিওটা দেখবে তখন ওই খাতায় এগুলোকে সব টুকে নাও, তাহলে পরে তোমাদের পড়তেও সুবিধা হবে এবং বারবার যদি জিনিসটা দেখো আর পড়ো, অডিও ভিজুয়ালি পড়লে তোমাদের পড়াটা ভালো মুখস্থও হবে। যাই হোক, সবাই সাবধানে থাকো, সুরক্ষিত থাকো, ভালো থাকো, স্টে হোম, স্টে সেফ, গুড বাই।